সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছো সুস্থ আছো নিরাপদ আছো তো আজ আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র বিষয়টি পড়াবো দেখছো এটা কি বই আমাদের আমার বাংলা বই তোমরা কিন্তু নতুন বোর্ড বই পাচ্ছো নতুন বোর্ড বই পড়বে অলরেডি অনেকেই পড়া শুরু করে দিয়েছো আর যারা এখনো ভালো করে পড়োনি তারাও কি শুরু করে দেবে ম্যাম তোমাদের কত দুটো ক্লাস নিয়েছি তো ওখানে দুটো ক্লাসে ম্যাম তোমাদেরকে পার্ট 2 3 তারপরে 4 সম্পর্কে পড়িয়েছি আজ ম্যাম 5 পার্ট পড়াবো তারপর করছি আচ্ছা আমি তার আগে একটু আগে পড়াগুলো নিয়ে একটু আলোচনা করছি যেমন পার্ট 3 কি রয়েছে প্রথমে পার্ট 2 থেকে বলি আমি ও আমার সহপাঠী আমি ও আমার সহপাঠী পার্ট 3 আমরা কি কি কাজ করি পার্ট 4 রয়েছে ছড়া যে ছড়াটা আমি তোমাদেরকে বাড়ি কাজ করতে দিয়েছিলাম তো তোমরা যখন ক্লাসে আসবে তখন ম্যাম বাড়ি কাজটা দেখব তোমাদের আতা গাছে তোতা পাখিটা কি কি করব মুখে 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 নিব কারা শিখেছো কারা শিখুনি সেটা আমি দেখব আর যারা শিখুনি তারা সুন্দর করে শিখে ফেলবে ঠিক আছে তো ম্যাম পাঁচ পাঠটা পাঁচ পড়াবো কা ও কলসি আমাদের আজকে পড়ার বিষয় কি কা ও কলসি একটা সুন্দর গল্প হ্যাঁ আচ্ছা ভালো কথা আমরা কি গল্প শুনেছি আগে গল্প শুনেছি আমরা কার কাছে শুনেছি যেমন দাদা দাদি তারপরে নানা নানি অনেক সময় কাছেও কিন্তু আমরা কি গল্প শুনি আমরা কি কি গল্প শুনতাম যেমন রাজা রানীর গল্প শুনতাম তারপরে পুরী রাজকুমার রাজকন্যা এসব গল্প শুনতাম তাই না তো আমরা কাকে পড়ছি কিন্তু আজকে একটা সুন্দর একটা গল্প পড়ব তোমরা সবাই কি করবে মনোযোগ সহকারে ম্যামের গল্পটি শুনবে বোঝার চেষ্টা করবে এবং নিজেরাও কি পড়বে দেখবে ম্যাম কীভাবে পড়াচ্ছি কীভাবে ওটা তোমরা কি আয়ত্ত করার চেষ্টা করবে তাহলে চলো কি করছি ম্যাম গল্পটি শুরু করছি পা পাঁচ কাক ও কলসি কয় নাম কত নম্বর পেজে আছে ৬ নম্বর পৃষ্ঠার মধ্যে কাক ও কলসি গল্পটি রয়েছে কাক ও কলসি গল্পটি রয়েছে তাহলে চলো ম্যাম পড়া শুরু করছি তোমরা মনোযোগ দাও সবার সামনে কিন্তু বই অবশ্যই থাকবে হ্যাঁ সবার সামনে কিন্তু বই অবশ্যই থাকবে নয়তো ম্যামের পড়া কিছুই কি বুঝবে না ও কাকে পড়ছি দেখছো আচ্ছা আমি এখানে অনেকগুলো ছবি আছে চিত্র আছে তাই না তো চিত্রগুলো দিয়ে দিয়ে গল্পটি বলা হয়েছে তো আমি তোমাদেরকে ওভাবেই শুরু করছি গল্পটা প্রথমে একটা কি চিত্রটা কি খোলা খালি মাঠ সরি একটা খালি মাঠ যেমন বড় একটা মাঠ বড় একটা মাঠ মাঠের উপরে ঘন বড় বড় একটা মাঠ মাঠের উপর কি ঘন বড় তারপরে চিত্রে দেখো একটা মাঠের মাছ একটা কাক বসে আছে তো নিচে তো কি বলতে আমি পড়ি এক ছিল কাক কি ছিল এক ছিল কাক সে খাবারের খুঁজে বনে যেতে চাইল কে খাবারের খুঁজে বনে যেতে চাইল কাক সে উঠতে শুরু করলো সে কি বললো উঠতে শুরু করলো তারপরে দেখো একটা মাঠের ওখানে একটা কলসি কি একটা কলসি কাকটা কি উড়ে উড়ে আসছে কাকটা কি উড়ে উড়ে আসছে উড়তে উড়তে তার তো পিপাসা পেলো কার পিপাসা পেলো কাকে কার কাকের পিপাসা পেলো সে এইদিক ওদিক তাকালো পানির খুঁজে কে তাকালো কাক তাকালো পানি খুঁজে মানে এদিক ওদিক কাকে খুব পিপাসা পেয়েছে কার পিপাসা পেয়েছে কাকে তখন একটা কলসি পড়লো তার চোখে কার চোখে কার চোখে কলসিটা পড়লো কাকের চোখে একটা কি কলসি পড়লো তো তারপরে দেখো এক কলসির উপর কি করছে কাকটা কি বসে আছে কাকটা কলসির উপরে কি করছে বসে আছে সে খুব খুশি হলো কে খুশি হলো কাকে কাক কে সে খুব খুশি হলো কাক খুশি হলো কারণ কাকের খুব পিপাসা পেয়েছে উড়ে গিয়ে বসলো কলসির উপর চিত্রের মধ্যে দেখে দেখছো কাকটা কোথায় বসেছে কলসির উপরে বসেছে তারপর দেখো তারপরে দেখা যাচ্ছে যে কাক কলসি না কাকে করছে কলসির ভিতরে
দেখছে কলসির ভিতরে দেখছে তো সে দেখলো পানি কলসির তলায় কোথায় সে দেখলো কে দেখলো কাক দেখলো পানি কলসির তলায় কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কাক ঠোঁটটা ঢুকিয়ে দিল কোথায় কলসির মধ্যে কিন্তু নাগাল পেল না কেন নাগাল পেল না এটা আমি এখন তোমাদেরকে বলবো তারপর তারপর চিত্রে দেখো কাকটা কি করছে কলসিকে ঠেলছে কাকটা কলসিকে কি করছে ঠেলছে যেমন কাক তখন কলসিকে কাক করতে চাইলো কাক তখন কলসিকে কাক করতে চাইলো কিন্তু পারলো না তাই পানি খাওয়াও করলো না তার খুব দুঃখ হলো কার দুঃখ হলো কাকের দুঃখ হলো তারপরে সে এই দেখো এখানে একটা কাক কলসি তার পাশে কিছু নুড়ি পাথর পাশে কিছু কি নুড়ি পাথর সে এদিক ওদিক তাকালো কাছে দেখলো কিছু অনেক নুড়ি পাথর মানে কাছে দেখতে পেলো অনেক নুড়ি পাথর তার মাথায় একটা বুদ্ধি এলো কার মাথায় বুদ্ধি এলো কাকের মাথায় কিন্তু একটা বুদ্ধি এলো তখন এই যে দেখেছো এটা কি কলসি হ্যাঁ কাকগুলো কাক কী করছে নুড়ি পাথর কী করছে ওখানে কী করছে ফেলছে ওখানে কী করছে ফেলছে সে একটা একটা করে নুড়ি আনতে লাগলো মানে নুড়ি পাথরগুলো একটা একটা করে আনতে লাগলো ফেলতে লাগলো কোথায় কলসির ভেতরে কোথায় ফেলতে লাগলো কলসির ভেতরে ফেলতে লাগলো কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো এ দেখো কলসি তা কলসির উপরে বসে আছে একে ওর মুখ কাকের মুখে কি একটা নুড়ি কাকের মুখে কি নুড়ি কলসির ভিতরে এক একটা নুড়ি পড়লো তলার পানিও উপরে উঠতে লাগলো মানে কলসির ভিতরে যখন নুড়িটা পড়ছে তলার পানিও গুলো হচ্ছে কী করছে উপরে উঠতে লাগলো তারপর দেখো তার মানে সকলেই ফেলে দিয়েছে কাক আবার কলসি করে সব কাক কলসির উপর বসে আছে কাক নুড়ি ফেলছে এভাবে কাককে অনেক নুড়ি কলসিতে ফেললো একসময় পানি কলসির মুখে উঠে আসলো একসময় মানে কি কলসির মুখে উঠে আসলো তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো তার পিপাসা মিললো দেখেছো কাকটি প্রাণ ভরে পানি পান করলো তখন তার পিপাসা মিললো কার পিপাসা মিললো কাকে কাক কাকের পিপাসা মিললো কাক খুশি মনে ডানা ঝাড়া দিল উড়াল দিল বনে দেখেছো এই যে খুশি মনে কী করলো আকাশে উড়ে গেল ডানা পাখা মেলে কী করলো আকাশে উড়ে গেল বনের দিকে উড়ে গেল তো আমরা কিন্তু এতক্ষণ কী করেছি খুব সুন্দর একটা গল্প করেছি কাক এবং কলসি তো তোমরা কিন্তু ম্যামে পড়া বুঝতে পেরেছো তাই না হ্যাঁ তো এখন তোমরা বাসায় কী করবে বেশি বেশি করে পড়বে চর্চা করবে পারলে চিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করবে কাক কী করছে এটা গল্পটা মনে হতে একটা কাক পিপাসা বনের মধ্যে কাক ছিল পিপাসা পেলো সে কী করলো মাথায় একটা বুদ্ধি বের করলো তো পানি যখন নিচে ছিল সেই পানির তলায় ছিল তাই নুড়ি ফেলে ফেলে পানিগুলো উপরে উঠে তো পানি পান করলো এটা কি কাকে কী প্রকাশ পেয়েছে বুদ্ধি কাকে কী বুদ্ধি তো কাক এবং কলসি গল্পটি তোমরা বেশি বেশি করে পড়বে বারবার পড়বে যাতে কি এখান থেকে যে কোনো যদি প্রশ্ন আসে বিভিন্ন প্রশ্ন বা যে কোনো কিছু আছে সমস্যা এসব আসলে তোমরা যেন লিখতে পারো অ্যান্সার করতে পারো মানে পরবর্তীতে এগুলো তোমাদেরকে যখন দিব তখন তোমরা সহজেই বুঝতে পারবে তো বাচ্চারা ভালো থাকবে তোমরা বেশি বেশি করে চর্চা করবে সব কিছু যেমন লাইন বাই লাইন করবে গল্পটি সুন্দর করবে খুব সুন্দর একটা গল্প তো আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি কাক এবং কলসি তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে ভালো থাকবে অভিভাবকবৃন্দ আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ